আজকাল জীবন বড্ড কাগজ নির্ভরশীল হয়ে পড়েছে। জন্ম থেকে মৃত্যু কাগজ সর্বস্ব হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন থেকে আদালত সর্বত্র এখন লিখিত নথিপত্রের গুরুত্ব বেশি। এখন মুখের কথা কেউ বিশ্বাস করে না, কারণ কেউ কথা দিয়ে কথা রাখে না, আবার কেউ কথা শুনে পরে তা অস্বীকার করে থাকে। কেউ আবার লিখিত কাগজে সই করার পরেও বলে থাকে যে সে সই করেনি, বা তাকে ভুল বুঝিয়ে বা জোর করে বা ভয় দেখিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে। তাই লিখিত নথিপত্র প্রস্তুত করার সময়ে আপনাকে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, যেমন মূল বিষয়, আইনত ব্যবস্থা ইত্যাদি বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে। চুক্তিপত্র বা এগ্রিমেন্ট পত্র নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। দাম্পত্য কলহ বা বিবাদ মেটাতে এগ্রিমেন্ট পত্র বা চুক্তিপত্রের গুরুত্ব অপরিসীম, যেমন মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট বা ভরণ পোষণের চুক্তিপত্র ইত্যাদি। স্বামী স্ত্রীর পারস্পরিক অশান্তি এমন পর্যায়ে পৌঁছায় যখন ডিভোর্স নেবার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। কিন্তু ডিভোর্স আবার দুই ধরনের হয়ে থাকে, কন্টেস্টেড ডিভোর্স ও মিউচুয়াল ডিভোর্স। ডিভোর্সের যাবতীয় তথ্য সম্বলিত আমার বেশ কয়েকটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। অনেকে এই প্রশ্ন করে থাকেন যে কোন ধরনের ডিভোর্স নেওয়া ভালো, কন্টেস্টেড ডিভোর্স না মিউচুয়াল ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্সের উপকারিতা নিয়ে আমার একটি ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। মিউচুয়াল ডিভোর্স যদি করতে হয় তাহলে আবেদনের আগে আপনাকে একটি মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট করতে হবে। এই এগ্রিমেন্ট কিভাবে করবেন, কি কি বিষয় এগ্রিমেন্টে উল্লেখ থাকতে হবে, এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে হবে। আজকের এই ভিডিওতে জানাবো মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট বলতে কি বোঝায়, মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্টে কারা পক্ষ হতে পারে, কোথায় মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট করা যেতে পারে, স্বামী স্ত্রীর মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট কিভাবে লিখবেন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট হলো এমন একটি নথি যার মধ্যে স্বামী স্ত্রীর বিবাদের সমস্ত দিক উল্লেখ থাকে, কারণ এটি হলো স্বামী স্ত্রীর পারস্পরিক বিবাহ বিচ্ছেদের ভিত্তি। পক্ষগুলি যেহেতু এই এগ্রিমেন্ট বলে বিবাহের বিলোপ ঘটাতে অগ্রসর হয়, তাই একই সাথে এগ্রিমেন্টে সমস্ত আইনি উপাদানগুলি অন্তর্ভুক্ত করা প্রয়োজন। মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্টে কারা পক্ষ হতে পারে? এই ধরনের এগ্রিমেন্টে সাধারণত স্বামী ও স্ত্রী মূল পক্ষ হয়ে থাকে, তবে অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী ছাড়াও যদি পরিবারের অন্যান্য সদস্যগণের বিরুদ্ধে বধূ নির্যাতন বা পারিবারিক হিংসা আইনে মামলা হয়ে থাকে, তাহলে তাদেরকেও এই এগ্রিমেন্টের পক্ষ করা যেতে পারে। এছাড়াও পিটিশনার স্বরূপে বাবা মা বা দূর সম্পর্কের আত্মীয় যদি কোনো মামলা করে থাকে, তাহলে তাদেরকে এই এগ্রিমেন্টের পক্ষ করা যেতে পারে। অবস্থার পরিপ্রেক্ষিতে আইনজ্ঞের পরামর্শ মোতাবেক আপনি পক্ষ অন্তর্ভুক্ত করবেন। কোথায় মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট করা যেতে পারে? আদালতের ডিভোর্স সংক্রান্ত যে সকল মামলা করা হয়ে থাকে, আদালত সেগুলিকে মধ্যস্থতা করার জন্য মিডিয়েশন সেলে পাঠিয়ে থাকে। মামলাগুলি যাতে আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হয়, সেই ব্যাপারে মিডিয়েশন সেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রত্যেক আদালতে এই ধরনের মিডিয়েশন সেল থাকে। আদালতে মামলা না থাকলেও আপনি মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট করার জন্য মিডিয়েশন সেলে আবেদন করতে পারেন। মিডিয়েশন সেলে এগ্রিমেন্ট বানালে পক্ষগণ একে অপরকে প্রতারিত করতে পারে না। মিডিয়েশন সেল ছাড়াও আপনি আইনজীবীর পরামর্শ মোতাবেক মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট করতে পারেন। স্বামী স্ত্রীর মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্ট কিভাবে লিখবেন তার একটি নমুনা দেওয়া হলো। প্রথম পক্ষ, স্বামীর বিশদ বিবরণ, নাম, বাবার নাম, বয়স, পেশা, ঠিকানা ইত্যাদি লিখতে হবে। দ্বিতীয় পক্ষ, স্ত্রীর বিশদ বিবরণ, নাম, বাবার নাম, বয়স, পেশা, ঠিকানা ইত্যাদি লিখতে হবে। পক্ষগণের মধ্যে হিন্দু বিবাহ আইন মতে বিবাহ অনুষ্ঠিত হয়, বিবাহের তারিখ ও স্থান উল্লেখ করতে হবে। বিবাহের পর থেকেই পক্ষগণ স্বামী স্ত্রী স্বরূপে বসবাস করতে শুরু করে, বর্তমানে তারা এই ঠিকানায় বসবাস করে আসছে, ঠিকানা উল্লেখ করতে হবে। স্বামী স্ত্রী স্বরূপে থাকার ফলে স্বামীর ঔরসে স্ত্রীর গর্ভে একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম হয়, কয়টি সন্তান, সন্তানের জন্ম তারিখ সহ বিশদ বিবরণ লিখতে হবে। স্বভাবগত পার্থক্যের কারণে পক্ষগণের বিবাহ ব্যর্থ হয়েছে,
চলেছে ও তারা দাম্পত্য জীবনের অবসান ঘটাতে চলেছে। তাদের মধ্যে আপোষ মীমাংসার সব রকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে পক্ষগণের মধ্যে স্বামী স্ত্রীর কোনরূপ সম্পর্ক নেই। তারা এত বছর ধরে পৃথকভাবে বসবাস করে আসছে। বছর বা মাস বা দিন বা তারিখ উল্লেখ করতে হবে। সে কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সমস্ত বিবাদ এই এগ্রিমেন্টের মাধ্যমে আপোষ মিটমাট করে নেবে ও পরবর্তীতে স্বামী স্ত্রী যৌথভাবে আদালতে মিউচুয়াল ডিভোর্সের আবেদন করবে। পক্ষগণ মধ্যে যেসব বিষয়গুলি শর্ত সাপেক্ষে আপোষ মীমাংসা করে নেওয়া হয়েছে সেগুলি হল শিশুর হেফাজত, শিশু বা সন্তান কার কাছে কতদিন থাকবে, সাক্ষাতের সময়কাল ইত্যাদি শর্ত উল্লেখ করতে হবে। পক্ষগণের অস্থাবর সম্পত্তি, গোল্ড, জুয়েলারি ইত্যাদি কিভাবে বন্টন ও হস্তান্তর করা হবে সেটাও উল্লেখ থাকতে হবে। ডিভোর্সের পরে সন্তানকে সহায়তা প্রদান, শিশুর ভরণ পোষণ, স্বাস্থ্য, শিক্ষা ও কন্যা শিশু হলে তার বিবাহের খরচাদি সংক্রান্ত যাবতীয় বিষয় উল্লেখ করতে হবে। স্ত্রীর এককালীন স্থায়ী ভরণ পোষণ, এককালীন স্থায়ী ভরণ পোষণের টাকা নির্ধারণ ও তা কিভাবে দেওয়া হবে বা কয়টি কিস্তিতে দেওয়া হবে সেটি উল্লেখ থাকতে হবে। পক্ষগণের স্থাবর সম্পত্তির বন্টন কিভাবে হবে সেই বিষয়টি উল্লেখ করতে হবে। স্ত্রী ধন কখন ও কিভাবে দেওয়া হবে বা পরিবর্তে টাকা প্রদান করা হবে কিনা সেই বিষয়ে উল্লেখ থাকতে হবে। ঋণ পরিশোধ সংক্রান্ত বিষয়ে উল্লেখ থাকতে হবে। বিমা, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত বিষয়ে উল্লেখ থাকতে হবে। আদালতে ডিভোর্স মামলার প্রথম প্রস্তাব দাখিলের পরে ও দ্বিতীয় প্রস্তাব দাখিলের আগে উপরিউক্ত বিষয়ে পক্ষগণ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। পক্ষগণ মিউচুয়াল ডিভোর্স এগ্রিমেন্টে নিজ নিজ স্বাক্ষর করবে ও যৌথভাবে মিউচুয়াল ডিভোর্স পিটিশনে স্বাক্ষর করে উপযুক্ত আদালতে মামলা ফাইল করবে ও এ বিষয়ে আর কোনো সমস্যার সৃষ্টি না করে শুনানির দিন হাজির থেকে আদালতে নিজ নিজ বক্তব্য পেশ করবে। পক্ষগণ একে অপরের প্রতি আদালত বা যে কোনো ফোরামে অভিযোগ বা মামলা করে থাকলে তা প্রত্যাহার করে নেবে ও বর্তমান ও ভবিষ্যতে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা করবে না। উপরোক্ত শর্তাবলী ছাড়াই পক্ষগণ পারস্পরিক দাবিগুলি নিষ্পত্তি করেছে ও সমস্ত জিনিসপত্র ও মূল্যবান জিনিসপত্র নিজেদের মধ্যে বিনিময় করেছে। অত এগ্রিমেন্ট পত্র সম্পাদনের পর পক্ষগণের একে অপরের প্রতি আর কোনো দাবি দেওয়া থাকলো না। ভবিষ্যতে কেউ কোনো দাবি করলে তা আইনত অগ্রাহ্য ও নামঞ্জুর হবে। পক্ষগণ মধ্যে যে কেউ কোনো একটি দফার শর্ত ভঙ্গ করলে অপর পক্ষ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আমরা পক্ষগণ উপরে লিখিত শর্তাবলী মেনে নিলাম। এতদর্থে সুস্থ চিত্তে সরল অন্তকরণে অন্যের বিনা প্ররোচনায় স্ব ইচ্ছায় অত্র এগ্রিমেন্ট পত্র পড়ে এবং উহার মর্ম সম্যক রূপে অবহিত হয়ে সাক্ষীগণ সম্মুখে সহি সম্পাদন করলাম। ইতি ইংরাজি ও বাংলা তারিখ উল্লেখ করতে হবে। তারিখ সাক্ষীগণ, প্রথম পক্ষের স্বাক্ষর, দ্বিতীয় পক্ষের স্বাক্ষর। আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।